সরকারিভাবে শীত না এলেও কলকাতার ওয়েলিংটন স্কোয়ারে শীত বস্ত্রের পসরা নিয়ে হাজির ভুটিয়ারা। বাজারে এই মুহূর্তে জমজমাট না হলেও দিন গড়ালে ব্যবসা বাড়বে এমনটাই আশা ভুটিয়াদের। শীতের হালকা আমেজ পড়লেও এখনো দিনের বেলা গায়ে গরম জামা উঠছে না, কিন্তু তাতে কি, এরই মধ্যে ওয়েলিংটন স্কোয়ার কিন্তু জমজমাট। শীতের বাজারে রোজগারের আশায় হাজির হয়েছেন ভুটিয়ারা। প্রতি বছরের মতো এবছরও সোয়েটার মাফলার থেকে শুরু করে নানা ধরনের গরম জামা সুলভে বিক্রি করার জন্য এরা চলে এসেছেন। এবারে বাজার কেমন শুনে নিন তাদের মুখেই। সব জিনিস শীত আসলেই সব কাম হবে, এখন শীত নয়, একদম নয়, শেষ, ফাঁকা ফাঁকাই যাচ্ছে। বাড়িতে হয়তো পর্যাপ্ত গরম পোশাক রয়েছে, তবে ভুটিয়াতে দেখা মিললে এই বাড়তি কয়েকটা গরম জামা না কিনলেই নয়। তাই রবিবারের বাজারে ক্রেতাদের ভিড় ওয়েলিংটনে। জেনে কেনার জন্য এসছি আমরা, এটি কিনতে এসছি, এই যে কিনে নিয়ে যাবো। শীত পড়েনি তার জন্য আমি মনের মতন জিনিসটা যদি পাই তাহলে যাবো। ছেলের মেয়ের ছেলের কতগুলো কিনেছি, একটা টুপি কিনেছি, এইসবই ফ্যাশনেবল বলতে, এই একটু হাই নেক গলা এই গেঞ্জিগুলো দেখছি ছেলের জন্য, এগুলোই তো এখন ফ্যাশনেবল। এখন তো সোয়েটার কেউ পরে না, এখন সব গেঞ্জি ফুলাতা গেঞ্জিই তো পরছে হাই নেক গলা, প্রতিটা দোকানেই তাই দেখছি। সুলভে গরম জামা বিক্রি করেন বলেই ভুটিয়াদের নানা পোশাক সকলেরই সাধ্যের মধ্যে পড়ে। শীতের দিনে নানা রকমের গরম পোশাক না কিনলে কি চলে? ক্যামেরায় গৌরব পালের সঙ্গে গোরা চাঁদ ঠাকুর, রিপোর্ট হাই নিউজ নেটওয়ার্ক।